ওয়েলকাম টু সায়েন্স গামা। এখন আমি তোমাদের ক্লাস এইটের প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্সের যেটা পার্সদ নমুনা প্রশ্নপত্র রয়েছে তার উত্তরগুলো করে দেখাবো। শুধুমাত্র এক থেকে চার অবধি উত্তর করে দেখানো হবে, পাঁচ এবং ছয় করা হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। একের দাগে র্যাকেটটা বলেছে, দেখো রমেশ একটি কাজের একের বারো অংশ যদি একদিনে করে তাহলে সম্পূর্ণ কাজটি সে কত দিনে করবে। একের বারো অংশ যেহেতু একদিনে করে তাই এক অংশ করতে কতটা সময় লাগবে সেটা আমরা নির্ণয় করব আগে। যেহেতু আমরা জানি এক অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ, সেই জন্য এক অংশ করতে যতদিন টাইম লাগবে সম্পূর্ণ কাজটি করতেও ঠিক ততদিনই সময় লাগবে। দেখো এক অংশ করতে সময় লাগছে এক বাই একের বারো দিন, তার মানে এক গণিত বারো বাই এক দিন, তার মানে মোট হয়ে যাচ্ছে বারো দিন। এটাই আমাদের অ্যান্সার। অতএব রমেশ সম্পূর্ণ কাজটি বারো দিনে করবে। এরপর একের দাগে দুইয়েরটা দেখো, এখানে বলেছে পাশের ত্রিভুজটি দেখে নিচের কোনটি সঠিক নির্ণয় করতে হবে, চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক আমরা দেখব। তো দেখো ছবিটি তোমাদের এই রকম ছিল, যেখানে বি কোণ হচ্ছে এক সমকোণ আর অ্যাঙ্গেল বি সি এ সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে, অ্যাঙ্গেল বি এ সি সমান ষাট ডিগ্রি বলা আছে। তো দেখো আমরা কি জানি, বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বৃহত্তম হয়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটি ক্ষুদ্রতম হয়, সেই জন্য সবথেকে ছোট হয়ে যাবে এ বি। এই অপশানগুলোর মধ্যে সবথেকে ছোট এ বি এই একটা অপশানেই বলা আছে, বি সি গ্রেটার দেন এ বি, তার মানেই এ বি লেস দেন বি সি। অতএব অপশান বি হয়ে গেল আমাদের সঠিক। একের দাগে তিনেরটা দেখো, এখানে বলা আছে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু ইন্টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু বাই পি স্কোয়ার প্লাস ওয়ানকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য প্রথমে আমরা এই জায়গাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। লবকে যদি আমরা মিডিল টার্ম করে দিই কত পেয়ে যাচ্ছি, দেখো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস পি মাইনাস টু। যদি প্রথম দুটোর থেকে পি কমন নিই তাহলে পি ইন্টু পি মাইনাস টু পাবো, লাস্ট দুটো টার্ম থেকে যদি আমরা ওয়ান কমন নিই কত পাবো, ওয়ান ইন্টু পি মাইনাস টু। এই জায়গাটা দেখো পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু ইন্টু পি মাইনাস টু ইন্টু পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান, যেটা ছিল হরে সেটাই থাকলো। দেখো এবার যদি আমরা কাটাকাটি করি, পি মাইনাস টু এর সঙ্গে পি মাইনাস টু কেটে যাবে, তাহলে শুধুমাত্র লবে পড়ে থাকবে পি প্লাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান, তার মানে পি প্লাস ওয়ানের হোল স্কোয়ার। হরে যেটা ছিল সেটাই রইল পি স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে যদি আমরা লঘিষ্ঠ আকার লিখি কী পাবো, পি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। দেখো দুয়ের দাগে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখানে প্রথম প্রশ্নে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস তেইশ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি। তো আমাদেরকে যদি মিডিল টার্ম করতে হয় প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চারশো কুড়িকে। তো দেখো চারশো কুড়িকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এই জায়গাটা দেখো দুই দিয়ে চারশো কুড়িকে ভাগ করেছি, পেয়েছি দুশো দশ। দুই দিয়ে দুইশত দশকে ভাগ করলে হয়েছে একশো পাঁচ, একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে পেয়েছি একুশ, একুশকে তিন দিয়ে বা সাত দিয়ে ভাগ করতে হবে। তো দেখে নাও এখানে আমাদের হবে পঁয়ত্রিশ মাইনাস বারো, পাঁচের সঙ্গে সাত গুণ করবো এবং চারের সঙ্গে তিন গুণ করব, তাহলে হয়ে যাবে বারো। দেখো পঁয়ত্রিশ মাইনাস বারো করলে আমরা কত পেয়ে যাব, তেইশ। পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন, তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই, দেখে নাও আমাদের তেইশ এসে গেছে। এরপরে আমরা যখন পেয়ে যাব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ এক্স ওয়াই মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি, প্রথম দুটো টার্ম থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে আমাদের কী পড়ে থাকবে, এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ। সেকেন্ড দুটোর থেকে যদি আমরা কমন নিই, মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ির থেকে যদি মাইনাস বারো কমন নেওয়া হয় কত পড়ে থাকবে, এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ। তাহলে এই দুটোর জায়গার থেকে যদি এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ কমন চলে যায় শুধুমাত্র এক্স ওয়াই মাইনাস বারো পড়ে থাকবে। দেখো ফাইনাল উত্তর আমাদের কি আসলো, এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ ইন্টু এক্স ওয়াই মাইনাস বারো, এটাই আমাদের অ্যান্সার। দেখো দুয়ের দাগের প্রশ্ন, এখানে রয়েছে পি স্কোয়ার প্লাস একত্রিশ পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার, একত্রিশ আনার জন্য আমরা একশো আটকে উৎপাদকে বিশ্লেষণ করব। দুই দিয়ে একশো আটকে ভাগ করলে হয় চুয়ান্ন, দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করলে হয় সাতাশ, সাতাশকে তিন দিয়ে ভাগ করলে পায় নয় আর তিন দিয়ে নয়কে ভাগ করলে পায় তিন। দেখো তিনটে তিনের গুণফল করলে আমাদের হচ্ছে সাতাশ আর দুটো দুইয়ের গুণ করলে আমরা পাই চার। দেখো সাতাশের সঙ্গে চার যোগ করে আমরা একত্রিশ পেয়েছি, এবার সাতাশের সঙ্গে পি কিউ গুণ করে পাবো সাতাশ পি কিউ, চারের সঙ্গে পি কিউ গুণ করলে পাবো ফোর পি কিউ। দেখো পি স্কোয়ার আর একশো আট কিউ স্কোয়ার যেমন ছিল রইল। এবার আমরা কমন নেব,
পি স্কোয়ার প্লাস 27 পি কিউ থেকে পি কমন নিলে আমাদের প্রথমটার থেকে পি পড়ে থাকবে, আর সেকেন্ড টার্ম থেকে পি চলে গেলে শুধু 27 কিউ পড়ে থাকবে। একইভাবে 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার থেকে যদি আমরা 4 কিউ কমন নিই, প্রথমটার থেকে শুধু পি রইল, আর সেকেন্ড টার্ম থেকে দেখো কি পড়ে থাকবে, 27 ইনটু কিউ। দেখো এবার এই জায়গাটা আমাদের দুটোর ক্ষেত্রেই আছে, তাই পি প্লাস 27 কিউ কমন নিলে প্রথমে পি পড়ে থাকলো আর সেকেন্ডটাতে রইল 4 কিউ, তাই আমাদের অ্যান্সার কি হয়ে গেল, পি প্লাস 27 কিউ ইনটু পি প্লাস 4 কিউ। এবার পরের প্রশ্ন দেখো, এখানে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করতে বলা আছে। দেখো মোট তিনটে রাশি রয়েছে, প্রথমটাতে রয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই সূত্র অনুযায়ী এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার লেখা যাবে, তার মানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। একইভাবে দ্বিতীয় রাশিতে যেটা ছিল এ কিউব মাইনাস ওয়ান, সেখান থেকে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। এ কিউব মাইনাস বি কিউব মানে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে এ রয়েছে, বি মানে রয়েছে ওয়ান, ওয়ান কিউব মানেও তো ওয়ান, সেই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারলাম। দেখো কি হলো, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। এবার দেখো তৃতীয় রাশিতে যেটা ছিল এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, সেখানে আমাদের এই প্লাস ওয়ানটাকে আমরা কি লিখলাম, টু মাইনাস ওয়ান, দুয়ের থেকে এক বিয়োগ করলে হয় এক। এবার দেখো প্রথম দুটোর থেকে যদি এ কমন নিই আমরা পাবো এ প্লাস টু, সেকেন্ড দুটোর থেকে যদি মাইনাস ওয়ান কমন নেওয়া হয় তাহলে এ প্লাস টু হয়ে যাবে। এবার দেখো এ প্লাস টু দুজনের ক্ষেত্রে রয়েছে, তাই এ প্লাস টু কমন নিলাম, কি পড়ে থাকলো, এ মাইনাস ওয়ান। তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হয়, প্রত্যেকটাতে যেটা কমন আছে, এ মাইনাস ওয়ান যেহেতু সবার ক্ষেত্রে আছে তাই আমাদের গসাগু হয়ে গেল এ মাইনাস ওয়ান, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো তিনের দাগের অথবাতে আরেকটা ছিল লসাগু নির্ণয় করতে বলা, তিনটে রাশি ছিল, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে আমাদের কি থাকবে, এক্স প্লাস ওয়াই, কারণ এখানে দুটো এক্স ছিল আর এখানে একটা এক্স এবং একটা ওয়াই ছিল, তো প্রথমটায় একটা এক্স চলে গেলে আর একটা এক্স পড়ে থাকে, আর দ্বিতীয়টাতে একটি এক্স ছিল সেই এক্স চলে গেলে শুধুমাত্র ওয়াই পড়ে থাকে। তো দেখো একইভাবে সেকেন্ডে যেটা ছিল এক্স জেড প্লাস ওয়াই জেড, সেখান থেকে যদি জেড কমন নেওয়া হয় প্রথমটার থেকে জেড চলে গেলে শুধু এক্স পড়ে থাকবে, আর দ্বিতীয়টার থেকে যদি জেড চলে যায় ওয়াই পড়ে থাকবে। দেখো এবার লাস্ট যেটা রয়েছে তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার লসাগুর ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হয়, প্রত্যেকটা টার্মকেই দেখতে হয়। দেখো এক্স প্লাস ওয়াই প্রত্যেকটার ক্ষেত্রে আছে, তাই দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমটায় আমরা পেয়েছি এক্স, দ্বিতীয়টাতে পেয়েছি জেড, তাই এক্স জেড থাকলো, আর এক্স প্লাস ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত দেখতে হবে, যেহেতু এটা এক্স প্লাস ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত দুই রয়েছে তাই আমাদের নির্ণয় লসাগু হয়ে যাবে এক্স জেড ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো চারের দাগের প্রশ্ন, চারের দাগের প্রথম প্রশ্নে রয়েছে আলুর দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান, পরিবারকে আলুর ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কি ধরে নেব, যে প্রথমে প্রতি মাসে 100 টাকায় 100 একক আলু পাওয়া যেত, তারপরে দামটা কত বৃদ্ধি পাবে 20%, তার মানে 120 টাকায় পাওয়া যাবে 100 একক। আগে 100 টাকায় 100 একক পাওয়া যেত, যেহেতু দামটা বৃদ্ধি পেয়েছে তাই এখন 120 টাকায় 100 একক আলু পাওয়া যায়। এবার তাহলে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি কি হয়ে যাবে, আলুর খরচ এবং আলুর পরিমাণ, 120 টাকায় 100 একক পাওয়া যায়, 100 টাকায় কত একক পাওয়া যাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখে নাও 120 টাকায় যদি 100 একক পাওয়া যায়, 1 টাকায় নিশ্চয়ই কম পাওয়া যাবে, তার মানে কি হয়ে যাবে 100/120, তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে, 100/120 × 100। দেখো কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাচ্ছে, যদি 25-এর সঙ্গে 10 গুণ করি আমরা পাবো 250, 250/3 করলে আমাদের হয়ে যাবে 83.13 একক। এবার দেখো আমাদেরকে কি কমাতে বলেছিল, অর্থাৎ আলুর ব্যবহারটা কমাতে বলেছিল।
এখন আলু কম পরিমাণে খরচ করতে হবে যেহেতু দামটা বৃদ্ধি পেয়ে গেছে। দেখে নাও, প্রতি মাসে আলুর ব্যবহার কমাতে হবে 100-83.1/3, বা এটাকে 250/3 লিখলেও হতো। দেখো সেখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, যদি লসাগু করি 3 হবে লসাগু, 100 সঙ্গে 3 গুণ করলে পাবো 300, তাই 300-250 করলে আমাদের হয়ে যাবে 50/3। 50/3 3 দিয়ে যদি 50কে ভাগ করে দাও, দেখো 3 × 1 = 3, পড়ে রইল 2 আর 0, 3 × 6 = 18, ভাগশেষ রইল 2, তার মানে 16^2 = 3 একক। অতএব আমরা অ্যান্সারটা লিখব যে আলুর ব্যবহার 16^2 = 3% হারে কমাতে হবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার চলো 4 দাগের 2। দেখো এখানে বলা আছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/box দেওয়া আছে, সেই বক্সে কত বলেছে 2 থেকে 9 মধ্যে সংখ্যা বসাতে বলেছে। তোমাদের পছন্দ মতো তোমরা সংখ্যা বসিয়ে নেবে। তো দেখো এত অংশে এবং 1/4 অংশে ফলের রস ছিল। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে, দেখো সাহানা পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢেলে দিল। দেখো নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি যেই সংখ্যাটা বসিয়েছি, দেখো 3 বসিয়েছি, 2 থেকে 9 মধ্যে তোমরা অন্য সংখ্যাও বসাতে পারো। যদি আমরা ধরি 1/3 অংশে ফলের রস রয়েছে, তাহলে অবশিষ্ট কত পড়ে থাকবে, যেহেতু সম্পূর্ণ সমান 1 হয় তাই 1 থেকে 1/3 বিয়োগ করব। দেখো লসাগু করলে হবে 3, 3 - 1 = 2/3। দেখো 2/3 অংশ হচ্ছে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ তার মানে জল আছে। এবার আমাদেরকে দেখতে হবে কি দ্বিতীয় পাত্রে রস আছে কত। ফলের রস বলেছিল 1/4, এটা প্রশ্নে দেওয়াই ছিল, প্রথমটাতেই শুধুমাত্র হরে একটা বক্স দেওয়া ছিল যেখানে 2 থেকে 9 মধ্যে সংখ্যা বসাতে বলা ছিল। দেখো তাহলে যেহেতু আমরা 1/4 অংশে ফলের রস জানি, তাহলে জল কত হবে, সম্পূর্ণ যেহেতু 1 হয় তাই 1 থেকে 1/4 বিয়োগ করব। দেখো 3/4 অংশে পেলাম জল। এবার অন্য একটা পাত্রে কি করতে বলেছে, সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢেলে দিতে হবে। নতুন পাত্রে ফলের রস তাহলে কত থাকবে, একটাতে ছিল দেখো প্রথম পাত্রে ফলের রস 1/3, দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4, তাহলে মোট কতটা হয়ে যাবে, দেখো যোগ করব 4 সঙ্গে 3 লসাগু করলে হবে 12, 4 + 3 করলে 7/12, 7/12 অংশে হয়ে গেল ফলের রস। এবারে নতুন পাত্রে জল কত হবে একবার দেখে নাও, প্রথম পাত্রে জল কত হয়েছিল 2/3, দ্বিতীয় পাত্রে জলটা দেখে নাও 3/4। এবার দেখো নতুন পাত্রে জলের পরিমাণ, 2/3 এর সঙ্গে যদি 3/4 যোগ করি লসাগু হবে 12, একইভাবে হরে কত পাবো, 4 এর সঙ্গে 2 গুণ করবো, 3 এর সঙ্গে 3 গুণ করবো, 8 + 9 তার মানে 17/12। এবার আমাদেরকে নির্ণয় করতে কি বলেছিল, নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত। ফলের রস পেয়েছি 7/12, জলের পরিমাণ পেলাম 17/12, কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 7:17, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 4 দাগে 3টা, একটি আশ্রয় শিবিরে 2000 জন লোকের 8 দিনের খাবার মজুদ ছিল, 5 দিন পর কিছু জন অন্যত্র চলে গেলেন। এখানে একটা বক্স দেওয়া আছে, সেই বক্সে 0 থেকে 1000 মধ্যে সংখ্যা বসাতে বলেছে, তোমরা পছন্দ মতো সংখ্যা বসিয়ে নেবে। এবার দেখো যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, তাদের আর কতদিন চলবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে বলা আছে। আমরা ধরে নিচ্ছি 5 দিন পরে 500 জন লোক অন্যত্র চলে গেলেন, ছিল কত 2000, চলে গেল কত 500, পড়ে রইল কত 1500 জন। এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটা কি হবে, লোক সংখ্যা ছিল 2000, চলে গেছে কত 500, পড়ে রইল 1500, আর দিন সংখ্যা দেখো মোট 8 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 5 দিন পরে 500 জন লোক যেহেতু চলে গেছে তাই এখন মোট আর 3 দিন পড়ে থাকবে। দেখো কম জন মানুষ কম খাবার খায় এবং বেশি জন মানুষ বেশি খাবার খায়, তাই লোক সংখ্যা যদি কমে যায় নির্দিষ্ট পরিমাণ খাদ্যে বেশি দিন চলবে, আবার লোক সংখ্যা যদি বেড়ে যেত তাহলে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে কম দিন চলতো, সেই জন্য দেখো লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক রয়েছে। এবার দেখো সেখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 2000 × 1500 = 3, এবার দেখো দিন সংখ্যা আমাদের কত হয়ে যাচ্ছে 3 × 2000/1500, নিজের মতো যদি কাটাকাটি করো তাহলে এখান থেকে আমাদের আসবে 4, যেহেতু আমি 500 ধরেছিলাম তাই আমার অ্যান্সার এসেছে 4, তোমরা অন্য যদি ধরো তাহলে তোমাদের আলাদা আলাদা অ্যান্সার আসবে। এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার যে নির্ণয় অবশিষ্ট খাদ্যে বাকিদের আর 4 দিন চলবে। এবার 4 দাগের 4টা দেখো,
এখানে বলেছে কোনো একটি কাজ রমা এবং তথাগত 20 দিনে করে, তথাগত এবং সাব্বা 15 দিনে করে। রমা এবং সাব্বা 20 দিনে করতে পারে, তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে সেইটি নির্ণয় করতে হবে। তো দেখো, রমা এবং তথাগত কাজটি 20 দিনে এক অংশ করে, যেহেতু শেষ করে অর্থাৎ সম্পূর্ণ কাজটাই করে। আর আমরা কি জানি সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ কাজ। দেখো 20 দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? কম করবে অবশ্যই, একদিনে 1/20 অংশ করলো। আবার দেখো তথাগত এবং সাব্বা 15 দিনে সম্পূর্ণ কাজ করে, অর্থাৎ কাজটা শেষ করছিল যেহেতু, তাই 15 দিনে করে এক অংশ। তাহলে একদিনে কত হবে? 1/15, যেহেতু কাজ কম করবে 1/15 অংশ। আবার কি বলা আছে, সাব্বা এবং রমা 20 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত করবে? 1/20 অংশ। এবার আমরা যোগ করব, যোগ করলে কী পাবো? সবাই দুবার করে কাউন্ট হবে। কারণ কি, দেখো প্রথম ক্ষেত্রে ছিল রমা এবং তথাগত, লাস্টে আবার রমা আছে। দ্বিতীয় ক্ষেত্রে তথাগত ছিল, প্রথম ক্ষেত্রেও তথাগত ছিল, এটাও দুবার হয়ে গেল, এটাও দুবার হয়ে গেল। সাব্বাও ছিল দ্বিতীয় এবং তৃতীয়তে, তাই সবাই দুবার করে কাউন্ট হয়ে গেছে। দেখো একদিনে এরা মোট কত করবে? 1/20 + 1/15 + 1/20। দেখো 15, 20 এবং 20 যদি আমরা লসাগু করি, 5 দিয়ে ভাগ করলে 5 4 = 20, 5 3 = 15, 5 4 = 20, 4 দিয়ে দেখো 4 1 = 4, 3 রইলো পড়ে 4 1 = 4, 4 3 = 12, 5 12 = 60। দেখো 60 হচ্ছে আমাদের লসাগু। এবার 20 দিয়ে 60 ভাগ করলে পাই 3, 15 দিয়ে যদি 60 ভাগ করি পাবো 4, এবং 20 দিয়ে 60 ভাগ করলে আবারও 3 পাবো। দেখো 4 3 = 7 3 = 10, 10 6 = 60, 10 6 = 60 মানে আমাদের হয়ে গেছে 1/6। রমা তথাগত এবং সাব্বা দুবার করে কাউন্ট হয়েছিল, সেটা হয়েছে 1/6। তার মানে আলাদা আলাদা করে রমা তথাগত এবং সাব্বা একদিনে মোট কাজ কত করবে? 1/2 × 1/6 মানে 1/12 অংশ। এবার দেখো রমা তথাগত এবং সাব্বা 1/12 অংশ করে কিন্তু একদিনে, কারণ আমরা একদিনেরটা বের করেছিলাম। তাহলে এক অংশ কতদিনে করবে? দেখো এক অংশ করতে তাদের সময় লাগবে 1/1/12 দিন, তার মানে হয়ে গেল 12 দিন। আমাদেরকে জানতে চেয়েছিল তারা একত্রে কতদিনে কাজটি শেষ করবে, আমরা বলবো 12 দিনে কাজটি শেষ করবে, সেটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশান অন করে রাখবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Thank you.